আসসালামু আলাইকুম এইব্রহন কুকিং স্টুডিও বাই ইমি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট তিলের খাজা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিরোধ চ্যারের সঙ্গেই থাকবেন তাহলে চলুন কিভাবে তৈরি করতে একদম পারফেক্ট মুচমুচে তিলের খাঁজা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে চুলে একটি প্যার বসিয়ে দিলাম দিয়ে দেবো এক কাপ পরিমাণ সাদা তিল তিলটাকে প্রায় আমি পাঁচ মিনিট পর্যন্ত চুলার আগুটায় মিডিয়াম ব্লোতে রেখে ভেজে নেব যখন কালারটা হালকা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে ডাবিয়ে দিব তনবরত নেড়ে চেড়ে আমি এটাকে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নেব দেখতে পাচ্ছেন তিলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি একই প্যানের মধ্যে আবার এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি একটা ক্যারামেল কালার আসা পর্যন্ত নিব এক পর্যায়ে চিনি থেকে কিন্তু পানি বের হবে আমি এখানে কোনো পানি ইউজ করবো না অনবরত চিনিটা যখন গলে যাবে এ পর্যায়ে ক্যারামেল কালার চলে আসবে যখন ক্যারামেল কালার চলে আসবে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা তিলটা এর মধ্যে অ্যাড করে নিলেই কিন্তু এই তিলের খাঁচাটা তৈরি হয়ে যাবে যে কোনো কেউ ঝটপটভাবে এই ইজিলি এই তিলের খাঁচাটা বাসায় তৈরি করে নিতে পারেন চুলাটা বন্ধ করে তিলটা দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এগুলো বেশি শক্ত হয়ে যাবে এখন অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে আমি একটা পলি ব্যাগের উপর ঢেলে নিব গরম গরম অবস্থায় আমি পলি ব্যাগের উপর ঢেলে নিচ্ছি কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবেন না হলে কিন্তু এগুলো বেশি শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু সেট করতে একটু প্রবলেম ফিল হবে একটু মেলে দিচ্ছি এখন উপর দিয়ে আরেকটা পলি ব্যাগ দিয়ে একটু চাপ দিয়ে আমি একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি যতটুকু পারা যায় পাতলা করে তিলের খাজাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা ইজিলিভাবে আপনারা বাসায় ঝটপট এই তিলের খাঁচাটা তৈরি করে নিতে পারেন একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগবে চ্যানেলের প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন এখন সুরির সাহায্যে পিস 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 করে কেটে নিচ্ছি গরম গরম অবস্থায় কাটার চেষ্টা করবেন নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এখন একটা ভেঙে দেখাচ্ছে এটা কতটা মুচমুচে ক্রিস্পি তো ব্যাস একটা সার্ভিং পিজে সার্ভ করে নিলাম তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট তিলের খাজা এই তিলের খাজাটা আপনারা একবার তৈরি করে মিনিমাম মাঝুরে সংরক্ষণ করে রাখতে পারেন একটা অ্যাডাইট বক্সে তো আশা করছি সহজ রেসিপিতে তেলের খাজার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আবার কোন নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ